আচ্ছা আমরা আজকে এখানে সবাই একত্র হওয়ার অন্যতম উদ্দেশ্য একমাত্র কারণ হচ্ছে আমাদের সবার প্রিয় সিঙ্গার মডেল এবং ভবিষ্যৎ নায়ক ইমরান মাহমুদুলের মিউজিক ভিডিও বাহুদরে যেটা লিখেছেন আমার আরেকজন প্রিয় মানুষ ফয়সাল রাব্বিকিন ভাই। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী এবং ইমেজের মডেল হিসেবে ছিল আমাদের বৃষ্টি। প্রোডিউস করেছে আমাদের সবার প্রিয় ইগল মিউজিকের কর্ণধার কুচি ভাই। তো আশা করবো যে আমাদের কন্টেন্টের ভিউ মিলিয়ন হোক, কোটি হোক, 50 লাখ হোক, একটা জিনিস ভালো লাগে, 2 বছর ধরে মিউজিক নিয়ে আমার হচ্ছে, হ্যাঁ এটা আমাদের একটা বিশাল পাওয়া। বাহুদরে মিউজিক ভিডিও 1 কোটি ভিউ উপলক্ষে অ্যাকচুয়ালি আজকে আমি এখন বলতে পারি 1,27,700 সামথিং ভিউ, তো এটার সেলিব্রেশন। ইগল মিউজিককে অনেক অনেক ধন্যবাদ, কুচি ভাইকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য, যে যারা সংশ্লিষ্ট এই কাজটার সাথে, এই গানটার সাথে সংশ্লিষ্ট সবাইকে সম্মানিত করার চেষ্টা করার, এবং এগুলোই চাই আমরা। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, জুয়েল ভাইয়ের বিশেষ করে এত সুন্দর কথা বলতে পারে, আর ইমরান চন্দন ভাই ফয়সাল রাব্বিকিন বিশেষ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের এই চেষ্টায় তাদের মেধায় আজ একটা সাকসেস। ইগল মিউজিকের ফার্স্ট কোনো গান 1 কোটি হলো। যখন একটা কন্টেন্টের ভিউ 1 কোটি হয় বা ওটাতে এঙ্গেজ, আমরা তো প্যারালি দেখি যে এঙ্গেজমেন্টটা কেমন, এঙ্গেজমেন্ট বলতে লাইক হলো কত, শেয়ার হলো কত, তো সব মিলিয়ে প্লাস এই যে 1 কোটি যে ব্যাপারটা হয়, তখন আসলেই আমরা এটা ধরে নিই যে এই কন্টেন্টটার মধ্যে আসলে, যদিও ইমরানের মধ্যে আগে থেকে একটা এক্সপেক্টর আছে ও অন্যান্য কন্টেন্টের মধ্যেও আমরা এটা পাই, কিন্তু বাহুদরের অন্যান্য এই এই যাবৎ যে কন্টেন্ট চলছে এই সাথে পাল্লা দিয়ে 1 কোটির ঘর ক্রস করে ফেলেছে, এবং এখনও মানে উইদার ভিউ বা লাইক কমেন্ট শুরু করে পারছে। তাদের আমি বলবো যাদের এটা এখনও দেখার সুযোগ হয়নি অবশ্যই দেখে, মানে দেখে ফেলেন নাহলে পরে হবে যে এত ভিউ হয়ে গেল আর আমি কেন দেখবো। তো আমি এবার ইমরানকে বলবো, জাভর বয় হিরো গায়ক, ওকে মানে অসংখ্য কিছু বলে ধরুন। আমি আসলে খুবই কৃতজ্ঞ এখানে কুচি ভাইয়ের কাছে, কারণ উনি আসলে সুন্দরভাবে গানটা টেক কেয়ার করেছেন, তো সেই জন্য কুচি ভাইকে থ্যাংকস। এবং এই গানের সাথে সংশ্লিষ্ট ফয়সাল রাব্বিকিন ভাই গানটি তিনি লিখেছেন, আমার খুব পছন্দের একজন মানুষ, তো তাকে অনেক অনেক ধন্যবাদ। চন্দন চৌধুরী আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং গানটি আমার সাথে অ্যাক্টিং করেছে বৃষ্টি, বৃষ্টি এখন পর্যন্ত আসতে পারেনি, একটু পরে জয়েন করবে। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে সবাই আমরা আরও ভালো ভালো গান করতে পারি। ইমরান চন্দন ভাই বাহুদরে মিউজিকের টোটাল ভিউ এখন পর্যন্ত 1,27,700, আর লাইক করেছে 4,000, আর 44,000 কমেন্ট, সো এটা একটা হিউজ মানে কি বলবো, এটা জিনিসটা আমি এখন মনে করতেছি না প্রাপ্তি বাংলা। যে লোকটা মডেলদের নিয়ে খেলে, ভিডিওটাকে সুন্দর করেন, এবং মানে একদম টোটাল ব্যাপারটা কাদা আমার এই থেকে শুরু করে ভিডিওটাকে এক সুন্দর একটা প্রেজেন্টেবল করে সবার সামনে নিয়ে আসেন, সেই চন্দন রায় চৌধুরী, সবাই নামটা জানি আমরা সচরাচর, অনেকেই হয়তো তাকে বেঁচেছেন না, আজকে দেখলেন ভালো করে ইনি সেই খেলোয়াড়। আমি আসলে মানে মেকার সবাইকে ধন্যবাদ, যে আর তোমাকে স্পেশালি থ্যাংকস, আর ফয়সাল বাবা আমাকে ফোন দিয়েছিল যে আমার একটা কাজ করে দিতে হবে খুব ইমিডিয়েটলি, আমি বললাম ঠিক আছে আমি করবো যেহেতু ফার্স্ট, আর কুচি ভাইকে ধন্যবাদ যে উনি ফার্স্ট ওটার সাথে আমি কাজ করলাম, তা ওনার কাছ থেকে আমি একটা অনেক বড় জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এই গানে প্রথমে আমি একটা যখন ভার্সন করেছিলাম টোটালি আর্টিস্টিক একটা কাজ করেছি আমি, তো উনি দেখার পরে চুপ করে কিছুক্ষণ বড় বলছে ভাই আমার গানটি কাজটা পছন্দ হয়, তা আমি মনটা মানে এতটাই খারাপ হলো যে এই প্রথম কোনো লোক আমাকে দেখে ডিরেক্টলি বলছে যে পছন্দ হয়, তাই ওনার দিকে তাকে বললাম যে ভাই মানে মানে কারণটা কি মানে পছন্দ না কারণ, কারণ এখানে আসলে কি আমার আমি যে জন্য চাচ্ছি বা আমি যে জন্য ভিডিওটা করতে চাচ্ছি এটা আসলে,
আমি মনটা মানে খারাপ আছে ঠিক আছে আপনি কি করতে পারবেন বলে যে আপনি আবার শুট করেন কিছুটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যদি শুট করি তাহলে কীভাবে কিটা আপনি ভালোভাবে বুঝবেন কারণ আমি চাই আসলে মানে দর্শক যেন মানে খুব ভালোভাবে নিতে পারে তা আমি আবার সারা সেদিন আমি ঘুমাতে পারি যে আমার কি একজনই প্রথম যে বলে যে পছন্দ হয়নি তখন আমি আবার ফয়সাল ভাইকে ফোন দিলাম ভাই মানে কি হয়েছে একটু বলতে পারবেন আপনি ফয়সাল বললো না আসলে উনি আসলে কি চাচ্ছে কি মানে গানটা যেভাবে দেখছি মানে পাবলিক আসলে আর্টিস্টিকভাবে নিতে পারবে আমি চিন্তা করে করে আমার ইমরানকে বললাম ইমরান ঠিক আছে তাহলে আরেকদিন যেতে দিচ্ছি এক সপ্তাহ পর আবার শুটটা করলাম তা করার পর আমি আবার একটু বাইরে একটু গ্রাম আসলে মাস দিয়ে আবার ভিডিওটা আবার নতুন করে মানে শুট করলাম পরে আবার দেখলাম ফাইন এবার ঠিক আছে তারপর যখন ভিডিওটা দিলাম দেওয়ার পরে উনি লাস্টে বলছেন আমার একটা কথা বলবো হ্যাঁ আমার এই ভিডিওটা কিন্তু আমার পছন্দ না আপনি প্রথমে যে ভিডিওটা করেছিলেন ওই ভিডিওটাই কিন্তু আমার পছন্দ ছিল আমি এখন অতি তাপ দিয়েছিলাম যে ভাই কি বলবেন কথা তাহলে দেখেন আমি এইটা আমার ভিডিওটা ভিডিওটা কিন্তু প্রথমটা ছিল আমার বাট এইটা আমি কিন্তু আমার পাবলিকের জন্য মনে করবো তো তখন আমি সত্যি ওরা যে একটা সেলিব্রিটি এই কারণে এখন যে সবাই একটু তাড়ি দিবে যে আজকে এটা আরো হবে সামনে বছরের মধ্যে 2 লাখ Show.